Assalamualaikum, hi everyone, welcome to my channel. বন্ধুরা স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বকের জন্য এক্সফোলিয়েশন বা স্ক্রাব করা জরুরি। স্ক্রাব করলে ত্বকের মৃতকোষ এবং ত্বকে জমে থাকা ময়লা দূর করে, ওপেন পোর্স কম করে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, ত্বকের কালো দাগ তুলে ফেলে। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি স্ক্রাব বানিয়ে দেখাবো, যেটা কিটা বাড়িতে থাকা দুইটি উপকরণ লাগবে, তোমাদের কোনো টাকা খরচ করতেই হবে না। এই স্ক্রাবটি করলে তোমরা ঝকঝকে গ্লাস স্কিন পেয়ে যাবা 100%। সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো দেখে নেই কিভাবে স্ক্রাবটি করতে হবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। স্ক্রাবটি বানাতে আমার লাগবে গাছের অ্যালোভেরা। আমি এখানে একটি ডাল নিয়ে নিয়েছি, এটা আমি কেটে নিয়েছি ছোটো পিস করে। আসলে গাছের অ্যালোভেরা আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই লাগানো উচিত, কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য, চুলের জন্য খুবই উপকারী, আর এটার কোনো বিকল্প হয় না। অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে, সানবার্ন প্রতিরোধ করে, ব্রণ ও ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। অ্যালোভেরাটাকে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, না হলে কিন্তু স্কিন চুলকাতে পারে। তোমরাও কিন্তু ভালোভাবে এটা পরিষ্কার করে ধুয়ে নিবে। এখন আমি চামচ দিয়ে এটা কেটে নিচ্ছি, যাতে জেলটা আমার স্কিনে ভালোভাবে লাগে। অ্যালোভেরার স্ল্যাশের পর আমি এখন দেব হাফ চামচের মতো বেসন। বেসন ত্বকের পিএস লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ত্বকের মরা চামড়া এবং ত্বককে পরিষ্কার করতে বেশ সক্ষম এবং ত্বককে কিন্তু ফর্সা করে তোলে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কফি পাউডার। কফি পাউডারও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিনের দাগ ছোপ তুলতে বেশ সাহায্য করে এবং স্কিনটা অনেক ফর্সা করে তোলে। এটা তোমরা 10 থেকে 15 মিনিট স্ক্রাব করবে এইভাবে। 10 থেকে 15 মিনিট স্ক্রাব যদি তোমরা এভাবে প্রতিদিন করো, তাহলে দেখবে তোমার স্কিনের যত দাগ আছে সব উঠে যাবে এবং স্কিনটা ফর্সা হয়ে যাবে। এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, তোমরা প্রতিদিন কিন্তু এই স্ক্রাবটা করতে পারো, দেখবে তোমাদের স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর নেক্সট কি ভিডিও যাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।